বড়গড় এক ঘরই মেডিকালে চিকিৎসিত হলে সঙ্কটাপন্ন হবু ভুবনেমসান্তর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মৃত্যু ঘটিছে শুটিং বেড়ে ঝিউকে জুস্রে বিষ দিয়ে সুচি ষড়যন্ত্র করে হত্যা করা অভিযোগ করেছেন রুখসানাঙ্ার লোক

মো না আনি আনিক আছেন এই সবুতি পছে হাত অছে বিক্রি এটা একচুয়ালি গোটে ষড়যন্ত্র চালছে আগর বহু প্রকারে মোর্ ইলিগেসন লোক আনিছেন মানে যেতে মানে ফ্যান ফলোয়িং অছেন দর্শক যেতে মতো ভাল পাওন মুহনত করি পৌঁছিছে আজ্ঞা এই লেভেলকে কম কম কুড়ি বরস মেহনত করি আজ্ঞা আ মাউসী কৌচন সে প্রড্যুসর আসতে সে জুসে কণ বিস মিশিয়ে রুকসানাকে বলি কিন্তু সেটা কিছু জাঁবার নি মাউসি কৌচন

দেখন্ত প্ৰবীণ যে ভাৱে আমি কয়া যে যি গায়িকা যুক্তচানা বানু তৰ মৃত্যুলৈকি বৰ্তমান কলহি জিলাৰে এক প্ৰকাৰ চৰ্চা চলিছে স্তব্ধ হেৰিকি সম্পূৰ্ণ সমস্ত মুহেৰে সেই গোটেই চৰ্চা চলিছে যদি কয়া তাৰ আজি তৰ মৃতদেহ ভবানীপটনা কো পনচি চি এবং আমি মদ্য তাকো প্রতিক্রিয়া যে তাকো বড় গুনি রইচন্তি তাকো প্রতিক্রিয়া নেহি এবং সে মানে বর্তমান পর্যন্ত থানারে কোনসি প্রকারৰ অভিযোগ করেন নাহান্তি এবং যে বুলি যে সে এইটি গোটাই কথা কৈচন্তি যে পূৰ্বৰৰ মদ্য সে মানে থানারে অভিযোগ কৰিলে যে তাকো বাপা অংক মৃত্যু সম্পৰ্কৰে সে এক অভিযোগ কৰিলে এবং সেই সম্পৰ্কৰে

যি বা গায়িকা সি বৰ্তমান মৃত্যুবৰণ কৰিছিল গত সতাই সতাইশ অগষ্ট দেহ খৰাব হৈ কোৱা যাই বলংগীৰ এক আলবম শুটিং কৰিব যাই যি কোৱা যাব যে ৰু তহিতৰ সম্পৰ্ক পাখা পাখি ছ

দেখন্ত কোনো প্ৰকাৰৰ প্ৰত্ৰিয়াটো মিপাৰি যদি কাষে যদি প্ৰমাণ ৰশ্ৰয় নে তো কোনো ইয়ে নাই যে সি যদি তাকে কোনো প্ৰকাৰৰ অতি তিত ভাৱে থানাৰ অভিযোগ কৰে তাকি বৰ্তমান পুলিচ যদি এফ আই আৰ হব ଦେଖନ୍ତୁ ପ୍ରବୀଣ ଯେତେବେଳେ ଆଜି ରୁକୁ ସେନା ବାନଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟଣା ଚର୍ଚ୍ଚାକୁ ଆସିଲା ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ତାଙ୍କ ମୃତକ ପରିବାର ଅଭିଯୋଗ କଲେ ଏଇ ତାଙ୍କର ମୃତ୍ୟୁ হত্যকাণ্ড এয়া হত্যাকাণ্ড বুলিকি অভিযোগ কলে ৰুকু সুনা বিৰুদ্ধে এইভাৱে একীন অভিযোগ আনিলে তেওঁৰ অভিযোগ থাকে যে্বলপুৰী আলবম অভিনেত্ৰী যি ৰুনা তুমি জুচ ৰে কিছু বিষ মিছাই মধ্য গোটেই প্ৰকাৰ স্পষ্ট ভাৱৰে গণমাধ্যম আগতে কৈছিল ৰু ৰুেনা গণম্যম আগতে প্ৰত্ৰিয়া ৰখিছিল দীৰ্ঘ ছব ৰুনা কৌশল প্ৰকাৰ নুটিং চলিছিল উপস্থিত ন কি যি জাগে উপস্থিত সৈতে কোনো প্ৰকাৰে নেভল ভাৱেৰে আজি গণমাধ্যম আগত প্ৰত্ৰিয়া ৰখিছিল অপৰ পক্ষে আও কৈছিল যেহেতু রুকুসনা আজি সম্বলপুরী আলবম জগতরে এক স্বতন্ত্র তা রয়েছে তা বদনা ষড়যন্ত্র করাছি এই সে আইন আশ্রয় নেবে এবং আমি যেত সহ যোগাযোগ করেছিল প্রথম পর্যায়ে সে পুলিশ অধিকারী সহ আলোচনা করে দ্বিতীয় পর্যায়ে ওকিল সহ আলোচনা করে এবং গণমাধ্যম আগে স্পষ্ট ভাবলে যে আইনর আশ্রয় নেবে এবং তা বদনাম পাই ষড়যন্ত্র করা যাই কিন্তু গোটি পটে যদি দেখবা যভিনেত্রী রুকসেন আহ তা পরিবার সঙ্গীন অভিযোগ আও গোটি পটে এই অভিযোগ কু খন রুকুসেনা। রুকু সে রুকু তো নিশ্চিত ভাবে আমি কহিবা।

হ্যাঁ নিশ্চিত ভাবে যেত যব ব্যবচ্ছেদর রিপোর্ট যদি শব ব্যবচ্ছেদ করা সেই রিপোর্ট আসা পরে স্পষ্ট হব অপর পক্ষে যদি থানা কু মামলা যাব স্পষ্ট হব অপর পক্ষে আইন রশ্রয় নেওয়া রুকু সুনা গোটে নিশ্চিত ভাব গোটি যদি দেখবা সম্বলপুরী আলবম জগতরে এই ঘটনা কুলে আজ দিন তমাম চর্চা জারি নিশ্চিত ভাৱে আমি গোটেই কথা স্পষ্ট হব যেতিয়া ঘটনা তদন্ত হব তদন্ত কোন আলব অভিনেত্ৰী মৃত্যু ঘটিলাং যা আম অভিনেত্ৰী পক্ষ অভিযোগ কৰা খণ্ডন কৰি পুৰা মামলা থানা কু যায় পুলিচ নিজ আদন্তু কিছু জনা পি নক কিন্তু যিহেতু ঘটনা গোটেই সংগীন অভিযোগ আছে আপোনাক আপোনালোক আছি

রুকসানা পানু তা বো এবং তা বড় ভাই যু দিচ্ছেন বা যথা ফেসবুক ঘুরি বুলুছি তা বর্তমানে যদি আমি যদি কা তাহলে এই যো ঘটনাটি রুকু সুনা রুকসানা বহুত আগর জানিচন্তি। এবং যেভাবে ভাবলে তা সহ কথাবার্তা মধ্য বহু থাকেন এবং তা মেটা টর্চর যো

নজর রূচনা পট্টনাক আমার কলাহ রিপোর্টর আমাদের চিত্তরঞ্জন আমি যোড বলা ব্যো হেড এ সম্পর্কে অধিক আলোচনা করলে।